হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আজকের এই ভিডিওটাতে থাকছে এক্সেলের ব্যাপারে ডিসকাশন আচ্ছা আমি ডিজাইন জিনিসটা খুব পছন্দ করি আর আমাদের যেহেতু চ্যানেলের নামই হচ্ছে টেক ডিজাইন শেয়ার নলেজ অ্যান্ড হেল্প ফর ইউ আচ্ছা তো ডিজাইন রিলেটেড কিছু থাকাটা আমার মনে হয় বাঞ্ছনীয় তাই আজকে ডিজাইন রিলেটেড কিছু শেয়ার করবো থ্রু এক্সেল আচ্ছা এক্সেলে আমরা আমাদের ডেটাগুলো যখন প্রেজেন্টেশনের জন্য রেডি করি তখন একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু হয়তো অনেক সময় আমরা মিস করে ফেলি সেটা হচ্ছে আমরা কিন্তু এক্সেলের থ্রুতে আমাদের যেই ডেটাগুলো আছে এই ডেটাগুলোকে ভিজুয়ালাইজ করার জন্য আমরা কিন্তু কালার ইউজ করতে পারি হ্যাঁ আর এই কালারটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি আমাদের ডেটাগুলোতে সেটাই আজকে দেখাবো এখানে তো অল্প পরিমাণ একটা ডেটা দেখাচ্ছে আচ্ছা এখানে ফার্স্ট অফ অল আমি একটা জিনিস বলি এখানে যদি খেয়াল করেন এখানে এই যে কলামটাতে এই কলামটাতে কিন্তু সেলস আপনার যে ছিল সেলসটা দেখাচ্ছে আর এই পাশের যেই আপনার কলামটা আছে এখানে অ্যাকচুয়ালি আপনার মান্থগুলো আছে ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করবেন টার্গেট উপরে আছে একশো বিশ টন হ্যাঁ এটা বেসিক্যালি আমি দেখাচ্ছি একটা মার্কেটারের জন্য হ্যাঁ সেলস অ্যান্ড যারা আছেন তাদের জন্য বেসিক্যালি তারা যখন তার কোম্পানিতে কোনো প্রেজেন্টেশন করতে যান তার পারফরম্যান্সের ব্যাপারে সেই ব্যাপারটা কিভাবে আপনি ভিজুয়ালাইজ করার জন্য কালার যেগুলো থাকে কালারটা কীভাবে ইউজ করতে পারেন সেটাই বেসিক্যালি দেখাবো এখন ওকে আচ্ছা আমরা আমাদের এই যদি সেলসের যেই কলমটা আছে কলমটাতে আমরা যদি একটু দেখি এখানে আপনার বারো মাসের জন্য যেই আপনার সেলস রিপোর্টটা আছে এখান থেকে আপনি চাচ্ছেন যে সবচেয়ে কম কোন মানতে সেল হয়েছিল এবং সবচেয়ে বেশি কোন মানতে সেল হয়েছিল এটাকে একটা কালার গ্রেডিংয়ের মাধ্যমে যদি আপনি খুব সুন্দর করে সাজা যেতে চান আপনি এটা এক্ষণি খুব অল্প সময়ের মধ্যে করে নিতে পারেন জাস্ট লাইক দ্যাট আপনি এভাবে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে আপনি যদি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যান গিয়ে আপনার নিচে ঠিক এই যে কালার স্কেলস এখানে যদি যান যে আপনি এখান থেকে যদি খেয়াল করেন এখানে গ্রেডিয়েন্ট আছে হ্যাঁ আপনি নর্মাল সলিড যদি যান সেটাও আপনি অ্যাকচুয়ালি বেসিক্যালি ইউজ করতে পারেন তো আমি এত ঝামেলাতে যাচ্ছি না আমি নর্মালি দেখাচ্ছি সো এখানে আপনি যদি দেখেন ভালো করে এখন কিন্তু আপনার সেলস রিপোর্টটা যেটা আছে এখানে কিন্তু একটা ক্ষেত্রে লাল আছে এবং আরেকটা ক্ষেত্রে সবুজ আছে আর মাঝখানে এরকম ইয়েলো আরও লাইট রেড হ্যাঁ লাইট গ্রিন এরকম আছে আচ্ছা এটা মানে হচ্ছে লাল হচ্ছে সবচেয়ে কম আর গ্রিন হচ্ছে সবচেয়ে বেশি হ্যাঁ ইট মিনস কাইন্ড অফ লাইক ভালোটা সবুজ এবং যেটা কম বা খারাপ ছিল সেটার ক্ষেত্রে লাল আচ্ছা এই যে রুলসটা আছে হ্যাঁ এই ফরম্যাটিংটা কিন্তু আপনি চাইলে আপনার ইচ্ছা মতন চেঞ্জ করতে পারেন হ্যাঁ এটা নিয়ে আপনি নিজে চাইলেও এডিট করতে পারেন কীভাবে করতে পারেন আমি দেখাচ্ছি আপনি যদি কন্ডিশনাল ফর্মেটিংয়ে যান যাওয়ার পরে আপনি নিচে এই যে ম্যানেজ রুলস এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি খেয়াল করবেন গ্রেডেড কালার স্কেল ঠিক আছে এখানে আপনি খেয়াল করছেন নিশ্চয়ই হোপফুলি আচ্ছা এর ঠিক উপরে আপনি যদি খেয়াল করেন এডিট রুলস এই অপশনটা আছে এখানে যে যদি আপনি চান ইন কেস আপনি যদি চান আপনি এখানে আপনার কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন সে এখানে আপনি যদি চান আর একটু ডিপ রেড করে নিতে চাচ্ছেন তাহলে আপনি এটা করে নিতে পারেন হ্যাঁ আর আপনি যদি গ্রিন যদি আরও ডিপ করতে চান গ্রিনটা হ্যাঁ আপনি এটা আরও ডিপ করে নিতে পারেন ইটস টোটালি আপ টু ইউ করে আপনি জাস্ট ওকেতে ক্লিক করবেন তারপরে আবার ওকেতে ক্লিক করবেন একটু কাইন্ডলি খেয়াল করে দেখবেন এখন কিন্তু আপনার এই রেড গ্রিন হ্যাঁ এই কালারগুলো খুবই ডিপ হয়ে গেছে ওকে সো ঠিক এই ওয়েতে কিন্তু আপনি যদি চান আপনার একটা মানে ডেটা আপনি আপনার প্রেজেন্টেশনের জন্য যাতে এটা খুব প্রেজেন্টেবল হয় এবং ভিজুয়ালি যাতে এটা দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগে আপনি কিন্তু এক্সেলের ডাটাগুলোকে এইভাবে প্রিপেয়ার করতে পারেন আপনার প্রেজেন্টেশনের জন্য উইচ ইজ ভেরি অ্যাট্রাক্টিভ অ্যাকচুয়ালি মানে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে কি একটা জিনিসকে সুন্দরভাবে সাজালে জিনিসটা মানুষের কাছে ভালো লাগে জিনিসটা খুব সিম্পল বাট আপনি এটাকে সুন্দরভাবে সাজিয়ে যদি মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে পারেন এটা কিন্তু অ্যাকচুয়ালি সবার চোখে একটু অন্যরকমভাবে আসে হ্যাঁ সবাই এটা নোটিস করে সো আই হোপ এটা আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বা একটা ইনফরমেটিভ জিনিস ছিল যেটা আপনাদের হয়তো হেল্পফুল হবে তো আজকের এই ভিডিওটা খুব শর্ট একটা ভিডিও হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা আরও ডিসকাস করব এরকম কুল জিনিস নিয়ে ও টিল দেন সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন অ্যান্ড আমার ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণ হেল্প করে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন হ্যাপি ফ্রেন্ড সালাম আলাইকুম